আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা পাটগাতির পদ্মবিলে যাব। তো এটা হচ্ছে হলো কামারল থেকে অনেকটা ভিতরে। তো আমরা আগে কামারল এসেছি, কামারল হচ্ছে আমার শ্বশুরের দেশের বাড়ি। তো এখানে আগে রান্নাবাড়ার কিছু অ্যারেঞ্জ করেছে আমার শ্বশুর সবাইকে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। এখানে আমাদের আমার বাপের বাড়ির সবাই আসছে এবং আমার দেবরের শ্বশুর বাড়িরও সবাই আসছে এবং আমাদের আমরাও সবাই আসছি এবং এখানে যারা আছে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো এখন আমরা পদ্মবিলের উদ্দেশ্যে সবাই রওনা হয়ে গিয়েছি। এখন আমরা এখান থেকে আসলে কিছুটা সময় আছে, হেঁটে যেতে হয়, হেঁটে যেয়ে তারপর নৌকায় উঠতে হয়। তো আমরা পদ্মবিলের নৌকায় ওঠার জন্য প্রস্তুতি নিব। তো আমরা নৌকার কাছে চলে এসেছি। এখন এখানে এই সাইডটায় দুটো নৌকা রাখা আছে, তো আমরা এতে উঠে যাচ্ছি। বাকি দুটো নৌকা অন্য সাইডে রাখা, তো বাকি লোকগুলো ওখান থেকে ওই নৌকাগুলোতে উঠে আসবে। তো আমাদের নৌকা বেশ কিছুদিন চলে গিয়েছে, এখনও বাকি দুটা এখনও আসেনি। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে পরে যে এক হব সবাই। তো আমরা অনেকটা পথ চলে এসেছি, প্রায় মাঝামাঝি অনেকটা সময় লেগেছে এখানে আসতে। আমাদের সামনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকাটায় চারটা বাবু বসে আছে। আসলে ওরা খুবই ছোট বাবু, ওদের ওয়েট হচ্ছে 80+। তো খুবই ছোট, আসলে বাবু চারটাকে সামনেই রেখেছি যাতে ওদের দেখে শুনে নিয়ে যেতে পারি, আবার পড়ে গেলে তো উঠতে পারবে না এরকম বাবু। যা হোক, কামারল থেকে আপনার পাটগাতি পদ্মবিলটা আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো আমরা পদ্মবিলের ভিতর চলে এসেছি, তবে এখানে অল্প কিছু পদ্ম আছে। তো আমরা আরেকটু সামনে যাব, তো সামনে যাব আরেকটু পরে, যেহেতু আমাদের চারটা নৌকা, তো এখানে দুটো আছে, আর দুটো আসলে তারপরে যাব। তো এখান থেকে আমরা কিছু পদ্ম নিয়ে নিচ্ছি, তারপরে বাকি দুটা ওই যে দেখা যাচ্ছে চলে এসেছে। এবার আমরা ভিতরের দিকে যাব, একটু ভিতরে যাব যেখানে অনেক অনেক পদ্ম। তো দেখুন সামনে কিন্তু দেখাই যাচ্ছে বড় বড় বিশাল বিশাল পাতা এবং তার মাঝখান দিয়ে পদ্ম ফুল ফুটে আছে। তো এখানে কিছুটা বিরতি নেওয়ার পরে তারপরে আমরা ফাইনালি ভিতরের দিকে যাব। তো একে একে আমাদের চারটা নৌকাই কিন্তু এক হয়ে যাচ্ছে, যার কারণে এখানে আমরা একটু বিশ্রাম নিয়েছি, সবাই একসঙ্গে যাব। তো বিশ্রামের মাঝে আমি কিছু শাপলাও তুলে নিচ্ছি, এটা কিন্তু বেশ মজার শাপলাটা তুলতে। তো পদ্ম ফুল কিন্তু এভাবে করে বড় করে তুলে নেওয়া যায় না, ভেঙে নিতে হয়। এর ডালটা একটু মচমচে কোয়ালিটির হয়। তো এখান থেকে আবার কিছু সেলফি টেলফি এগুলাও তোলা হচ্ছে। তা আসলে এই পরিবেশটা খুবই সুন্দর, দেখে বুঝুন অনেক সুন্দর লাগছে দেখতে, আরও ভিতরের তো আরও আরও অনেক বেশি ভালো। তো এখন আবারও নৌকাগুলো ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। তো এবার আপনারা ফাইনালি দেখতে পারবেন এখানে কত কত পদ্ম, এবং পদ্ম থেকে পদ্ম ফুলটা পড়ে যাওয়ার পরে যে বীজটা থাকে যেটা নাকি খাওয়া যায়, তো সেটাও আছে। তো আমরা সব কিছুই এখান থেকে নিব যেটা যেটা পাই। তো আমরা অনেকটা ভিতরে চলে এসেছি, দেখুন কত ফুল এখান দিয়ে, আর সামনে তো আরও অনেক বেশি ফুল। তো আমিও এভাবে কিছু ফুল নিয়ে নিয়েছি আমাদের নৌকার উপরে, অনেকগুলো ফুল শাপলা দিয়ে ভরে ফেলেছি। তো এই যে যে ফুলটা, এই ফুলগুলো কিন্তু পরবর্তীতে আবার ফুটে যায়, যার কারণে আমরা ফুল ফুটাগুলো নিইনি। যেগুলো অর্ধেকটা ফুটেছে মানে কলি থাকে, কলিটা একটু বেশি নিয়েছি, এতে করে নাকি পরবর্তীতে ফোটে আর ফুটাগুলোর পাপড়িটা ঝরে যায়। তারপরে দেখুন আমি চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। তো আমাদের নৌকার ভিতরে দেখুন কত ফুল, ফুলে কিন্তু ভরা, নিচে শাপলাও আছে কিন্তু অল্প। তো আসলে ঘোরাঘুরি করতে গেলে একটু রিস্ক থাকলেও সেটা কিন্তু বেশ আনন্দদায়ক। তো আমরা এখান থেকে বেশ মজা করছি, একটু কষ্ট হচ্ছে কারণ নৌকায় আসলে চলাফেরা করা অভ্যাস নেই, যার কারণে একটু ভয়ও পাচ্ছি, তবে মজা আছে।
তো সবগুলো নৌকা মাঝে মধ্যে এক জায়গা করছে, আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে চালাচ্ছে, মানে গল্প গুজব হাসি ঠাট্টা সব কিছুর মাঝে। তারপরে আমাদের পদ্মটা তুলে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা আবারও পুনরায় দাদু বাড়ির দিকে যাব। তো ওখান থেকে আবার খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বাসার দিকে রওনা হব। তো আসলে আমাদের উদ্দেশ্য ছিল এই পদ্ম বিলটা ঘুরে দেখার জন্য। তো আমাদের ঘুরে দেখা হয়ে গিয়েছে, এখন আমরা ধীরে ধীরে বাসার দিকে চলে যাব। তো বাসায় তো দেখেছেন আমরা আসলে রান্না করতে দিয়ে এসেছি, তো রান্না হয়ে গেলে তারপরে আমরা সেখানে যেয়ে খাওয়া দাওয়া সেরে নিব। তো আমাদের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা সবাই রেডি হয়ে খুলনার উদ্দেশ্যে আবারও রওনা হব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এতটুকু, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।